মূল্যস্ফীতির ঝড়ো হওয়ায় টালমাটাল পাকিস্তানের অর্থনীতি। সংকটের উত্তাল ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফ সরকার। ইতিমধ্যে গেল মার্চ মাসে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 35.37%, যা 50 বছরের মধ্যে সর্বোচ্চ। পরিসংখ্যান বলছে গেল এক বছরে দেশটিতে নিত্যপণ্যের দাম বেড়েছে 50 শতাংশের বেশি। দেশটিতে রিজার্ভের পরিমাণও কমে দাঁড়িয়েছে $420 কোটি। এতে করে কমে আসছে আমদানি সক্ষমতা, তাছাড়া মাথার উপর বিদেশি ঋণের চাপ আরও ভাবিয়ে তুলছে। এই অবস্থায় IMF-এর ঋণ নেওয়ার শর্ত পূরণ করতে গিয়ে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বাড়িয়েছে পাকিস্তান। আর রেকর্ড মূল্যস্ফীতির কারণে পবিত্র রমজান মাসে দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। কঠিন এই সময়ে এগিয়ে এসেছে অনেক সংগঠন। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আটা, চাল ও গম। যদিও যত মানুষের সহায়তা প্রয়োজন, তার তুলনায় অনুদানের আয়োজন খুবই কম। প্রতিদিনই ত্রাণ ও জাকাত কেন্দ্রগুলোতে লম্বা হচ্ছে সহায়তা প্রত্যাশীদের লাইন। এমনকি ত্রাণ প্রত্যাশীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জাকাত নিতে গিয়ে হুড়হুড়িতে পদদলিত হয়ে এই সপ্তাহেই করাচিতে প্রাণ গেছে 16 জনের। अच्छा लगता है क्योंकि जाहिर सी बात है इतना रश है। एक तो बाहर से वालों की सुनो, पहले वहाँ पर उन्होंने रखा हुआ है चेकिंग के लिए, फिर यहाँ चेकिंग के लिए, फिर फेस देख रहे हैं, मास्क उतार कर फेस दिखाएं आप, वो है या नहीं है। अब किसी की मजबूरी है, किसी की सिस्टर नहीं आ सकती है। महंगाई बहुत ज़्यादा, आटा 2160 रुपये का हो गया, नहीं इतने ज़्यादा 850 रुपये पेंशन मिलती है मुझे, इससे ज़्यादा और कुछ भी नहीं करते, पेंशन पे गुजारा कर रहे हैं। 22 কোটি জনসংখ্যার দেশটিতে অর্থনৈতিক মন্দার পেছনে দায়ী বেশ কিছু কারণ, তার মধ্যে রাজনৈতিক অস্থিরতা, 2009 সাল থেকে প্রতি বছরই প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং 2022 সালের ভয়াবহ বন্যা উল্লেখযোগ্য। অর্থনৈতিক সংকট সহ দেশটির বিভিন্ন পর্যায়ে চলমান অস্থিরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। একই সঙ্গে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট পরিকল্পনা মেনে চলার আহ্বান অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।